Hello viewers, welcome to my channel English with Rasel. আজকে টিউটোরিয়ালে আমি সম্পূর্ণ নতুন একটি গ্রামার আইটেম নিয়ে আলোচনা করব আর সেটা হবে অবশ্যই বোর্ড কোশ্চেন সলিউশন। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর বোর্ড কোশ্চেন সলিউশন। যেহেতু আপনাদের বোর্ড পরীক্ষার মাত্র এক মাসেরও কম সময় রয়েছে, তাই আমি মনে করি আপনারা যদি বুঝে বুঝে বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারেন তাহলে আপনাদের যে 60 মার্কসের গ্রামার আইটেম রয়েছে সেখানে আপনারা অনেকটাই সাকসেসফুল হতে পারবেন। তাহলে ব্যাখ্যাসহ আলোচনার পূর্বে চলুন একবার কোশ্চেনটার দিকে চোখ বুলিয়ে নিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা, আমার টিউটোরিয়ালসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা টিউটোরিয়ালসগুলো দেখার পর যদি মনে হয় যে আপনাদের জন্য হেল্পফুল, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড নেভার ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আজকে আমার আলোচনার বিষয়ে যে কোশ্চেনটি সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017 এর যে রাইট ফর্ম অফ ভার্বস সেটা আমাদের আজকে আলোচনার বিষয়। ইট হ্যাজ বিন ওভার 300 ইয়ার্স সিন্স এম্পারর শাহজাহান অফ দিল্লি ড্যাশ বিল্ড দ্য তাজমহল অ্যাজ আ টম অফ ফর হিজ ওয়াইফ ইন আগ্রা। ইট হ্যাজ বিন ওভার 300 ইয়ার্স, এটা 300 বছরেরও বেশি হয়েছে সিন্স, যখন থেকে এম্পারর শাহজাহান, সম্রাট শাহজাহান অফ দিল্লি, দিল্লির শাহজাহান, দিল্লির সম্রাট শাহজাহান ড্যাশ দ্য তাজমহল অ্যাজ আ টম অফ হিজ ওয়াইফ, তার যে স্ত্রী মমতাজ রয়েছেন তার সমাধি হিসেবে এটা নির্মাণ করার পর এখন পর্যন্ত 300 বছরের বেশি হয়ে গেছে। তো এখানে ব্রেকেট রয়েছে বিল্ট, এই বিল্টে ভার্বটি সঠিক রূপ আমরা এই গ্যাপে বসাবো। তারপরে রয়েছে আর্কিটেকচারালি, এই স্থাপত্যগতভাবে ইট ড্যাশ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, বলছে স্থাপত্যগতভাবে স্থাপত্যশিল্পের দিক দিয়ে এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দর বা বিল্ডিংগুলির মধ্যে অন্যতম, ওয়ান অফ দ্য যুক্ত অন্যতম। এই বি ভার্ব এখানে কোন ভার্বের কোন ফর্মটা হবে তা আমরা এখানে বসাবো। দ্য বিল্ডিং অফ ফাইন হোয়াইট মার্বেল উইথ ইনলেজ অফ কালার্ড মার্বেল, বলছে যে এই বিল্ডিংটা মেক, ব্রেকেট হচ্ছে মেক, মানে এটা নির্মাণ করা হয়েছিল কি সাদা পাথর দিয়ে এবং যার ভিতর দিকে রয়েছে কালার্ড মার্বেল, রঙিন মার্বেল দিয়ে। ইট ড্যাশ এইট সাইডস অ্যান্ড মেনি ওপেন আর্চস, ব্রেকেট হচ্ছে হ্যাপ, তো এর যে বলছে এখানে বলা হচ্ছে যে এর আটটি পার্শ্বদেশ রয়েছে, পার্শ্ব রয়েছে এবং অনেক উন্মুক্ত খিলান রয়েছে বা আছে। তো এই যে হ্যাভ ভার্বের কোন রূপটা বসবে এটা সেটা আমরা এখানে বসাবো। ইট রেস্ট অন, দেখেন একটা বিষয় লক্ষণীয় যে তাজমহল কিন্তু এখনো পৃথিবীতে বিদ্যমান এবং সেক্ষেত্রে এই টেন্সটা কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব, যেহেতু এর এটা এখনো বিদ্যমান পৃথিবীতে তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইট ড্যাশ রেস্ট অন আ প্ল্যাটফর্ম অফ টেরাস অফ রেড স্টোনস, রেড স্টোন বলছে ইট ড্যাশ রেস্ট ব্রেকের দেওয়া আছে, ড্যাশ অন প্ল্যাটফর্ম অফ টেরাস অফ রেড স্টোন বলছে যে লাল বালি পাথরের যে চত্বর রয়েছে তার একটা প্ল্যাটফর্ম উপর এটি রেস্ট, রেস্ট মানে হচ্ছে অবস্থিত, আবার রেস্ট তো বিশ্রাম পায় এখানে হচ্ছে স্থাপিত। ফোর স্প্লেন্ডার হোয়াইট টাওয়ার্স, চারটি সরু সাদা টাওয়ার ব্রেকের রয়েছে রাইজ ফ্রম দ্য কর্নার্স অফ দ্য টেরাস, বলছে এই যে চত্বরের কোন কোন কোনাগুলি থেকে সেখানে চারটি সাদা টাওয়ার, সরু টাওয়ার উঠে আসছে। তো এই ব্র্যাকেটের মধ্যে যে এই ভার্বটি আছে তার আমরা সঠিক রূপ, রাইজের সঠিক রূপ আমরা বসাবো। আ লার্জ ডোম স্ট্যান্ড অ্যাবভ দ্য সেন্টার অফ দ্য বিল্ডিং, এই বিল্ডিংয়ের কেন্দ্রে একটা বিশাল গম্বুজ দাঁড়িয়ে আছে বলা হয়েছে, স্ট্যান্ডের কি রূপ বসবে তাও আমরা এখানে বসাবো। অ্যারাউন্ড দিস লার্জ ডম বলছে এই যে বিশাল ডম গম্বুজের চারপাশে দে আর ড্যাশ ফোর স্মলার ডমস, আর চারটি ছোট ছোট ডম আছে। ইনসাইড দিস ইন দ্য ইনসাইড জাস্ট ইনসাইড দ্য আউটার ওয়ালস, বলছে যে ভিতরের ওয়ালগুলো যে সরি বাইরের ওয়ালগুলো যে ভিতরের দিকটা আছে দ্যার ইজ অ্যান ওপেন করিডোর, একটি উন্মুক্ত করিডোর রয়েছে, খোলা একটি করিডোর রয়েছে, ফ্রম হুইচ যেখান থেকে দ্য ভিজিটর্স দর্শনার্থী লুক থ্রু কার্ভড মার্বেল মার্বেল স্ক্রিন, বলছে যে এটা যে বাঁকানো যে মার্বেলের স্ক্রিন রয়েছে তার ভিতর দিয়ে ইনটু আ সেন্ট্রাল রুম, হ্যাঁ যে ভিতরের রুমটা দিকে দেখতে পায়। দ্য বডিস অফ শাহজাহান অ্যান্ড হিজ ওয়াইফ মমতাজ লাই ইন টু গ্যাপস বিলো দ্য
this room below this room এই রুম নিচে বলছে দুটো কবরের মধ্যে শাহজাহান এবং মমতাজের তার ওয়াইফ মমতাজের মৃতদেহ রয়েছে নিহিত আছে এতে তো আমরা এই এই ভার্বগুলো সঠিক রূপ আমরা এখানে বসাবো তো চলো শুরু করছি ব্যাখ্যা সহ আলোচনা প্রথমে আছে it has been over 300 years since emperor shahjahan of delhi built the taj mahal as a tomb of his wife in agra এখানে একটি বিষয় লক্ষণীয় দেখেন সিন্স যুক্ত সেন্টেন্স আমরা জানি যে সিন্স এর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সিন্স এর পরের অংশ past indefinite tense হয় আর যদি সিন্স এর প্রথম অংশ past tense হয় তাহলে সিন্স এর পরের অংশ past perfect tense হবে তো এখানে দেখেন প্রেজেন্ট টেন্স করা আছে has been present tense তাহলে এখানে চোখ বন্ধ করে আমরা built এর past formটা ব্যবহার করব তো built এর past form হচ্ছে built এ ডি এর বদলে টি হয়ে যাবে তাহলে সঠিক অ্যানসার হবে built তো অ্যানসার হচ্ছে এখানে built তারপরে রয়েছে বি তে architecturally স্থাপত্যগতভাবে it dash one of the most beautiful buildings in the world এটা বিশ্বের অনেক সবচেয়ে সুন্দর দালানগুলোর মধ্যে অন্যতম এটা কিন্তু এখনো টিকে আছে বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আমরা জানি যে ওয়ান অফ দা যুক্ত সেন্টেন্সে ভার্বটা হয় সিঙ্গুলার এবং এরপরে যে নাউন থাকে সেটা হয় প্লুরাল দেখেন এখানে এই বিল্ডিংস নাউনটি প্লুরাল তো এখানে এই বি ভার্বটি কেমন হবে আমরা বলেই দিয়েছি ইতিমধ্যে যেটা হবে সিঙ্গুলার তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি সিঙ্গুলার হয় বি ভার্ব তাহলে কি বসবে সেটা হবে ইজ আবার বলছি ওয়ান অফ দা যুক্ত সেন্টেন্সে ভার্ব হয় সিঙ্গুলার এবং এর পরে নাউন হয় প্লুরাল তো এখানে একটি সিঙ্গুলার ভার্ব বসবে বি ভার্ব যেহেতু এবং সেটা হচ্ছে সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সিঙ্গুলার বি ভার্ব হচ্ছে ইজ তাহলে কি দাঁড়াচ্ছে আর্কিটেকচারালি ইট ইজ ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দা ওয়ার্ল্ড সিতে রয়েছে দ্য বিল্ডিং মেক অফ ফাইন হোয়াইট মার্বেল উইথ ইনলেজ অফ কালার্ড মার্বেল বলা হচ্ছে যে এই বিল্ডিংটি শ্বেত মার্বেল দিয়ে সাদা মার্বেল দিয়ে যার ভিতরে আবার রঙিন মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে তো এখানে একটা বিষয় লক্ষণীয় এই বিল্ডিংটা নিজে নিজে তৈরি হয়নি এটা একটি প্যাসিভ ভয়েস হবে বিল্ডিংটা নিজে নিজে তৈরি করা নির্মিত হয়নি বরং বিল্ডিংটি অন্য কেউ নির্মাণ করেছে যেহেতু সাবজেক্ট দ্য বিল্ডিং নিজে কাজ করে না তাই বাক্যটি প্যাসিভ ভয়েস করতে হবে সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে দেখেন এটা কিন্তু নির্মিত হয়েছিল past tense এইটা আবার past tense হবে কারণ অনেক আগে নির্মিত হয়েছে 300 বছর আগে নির্মিত হয়েছে তো past tense আমরা passive voice করব তারপর এখানে আরেকটা বিষয় ঐতিহাসিক সত্য হিসেবে এটাকে আমরা present indefinite tense করতে পারি present যেহেতু অন্যগুলো present indefinite tense করছি তাহলে এটা present indefinite tense করে দিচ্ছি তো present indefinite tense করলে এখানে auxiliary verb হিসেবে একটা auxiliary verb বসাবো আমরা present indefinite tense থেকে আমরা জানি present indefinite tense যে auxiliary verb সেগুলো হচ্ছে am is are সেখান থেকে এই বিল্ডিংটা হচ্ছে এই সাবজেক্ট হচ্ছে দা বিল্ডিং এটা সিঙ্গুলার তো এখানে ইজ বসবে এবং এই মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হবে তাহলে কি দাঁড়াচ্ছে দা বিল্ডিং ইজ মেড দা বিল্ডিং ইজ মেড তো এখানে অ্যানসার হচ্ছে ইজ মেড কেন এটা প্যাসিভ ভয়েজ করতে হচ্ছে সাবজেক্টের উপরে অক্সিলারি ভার্ব তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল তারপরে রয়েছে ডি ডিতে আছে ইট ড্যাশ এইট সাইডস অ্যান্ড মেনি ওপেন আর্কস আর্চেস বলছে যে এর চারটি পার্শ্বদেশ রয়েছে এবং অনেক উন্মুক্ত খিলান আছে এই আছে হ্যাব অর্থ আছে এই আছে বা হ্যাব ভার্বের আমরা এখানে সঠিক ফর্ম বসাবো যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এই হ্যাবের পরিবর্তে আমাদেরকে এর যে সিঙ্গুলার রূপটি আছে হ্যাজ সেই হ্যাড হ্যাজ বসাবো এখানে এখানে সঠিক অ্যান্সার হবে হ্যাজ তো ইট হ্যাজ এইট সাইডস অ্যান্ড মেনি ওপেন আর্চেস এটার আটটি পার্শ্বদেশ রয়েছে এবং অনেক উন্মুক্ত খিলান রয়েছে গ্যাপ ইতে রয়েছে ইট ড্যাশ রেস্ট অন আ প্ল্যাটফর্ম অফ ট্রাস অফ রেড স্টোনস বলছে লাল পাথরে যে চত্বর রয়েছে তার উপর একটা প্ল্যাটফর্ম উপর এটা অবস্থিত স্থাপিত অবস্থা অবস্থিত তা রেস্ট এটাও একটি এটি সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ভার্ব এসেছে অ্যাজ বাই অ্যাজ যোগ করতে হবে যেহেতু মূল ভার্ব তাই মূল ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ যোগ করতে হবে তাহলে এখানে কি দাঁড়াবে অর্থ সঠিক উত্তর হবে ইট রেস্ট অন অ্যাজ যোগ হবে অ্যান্সার গেপ এফ বলা হচ্ছে ফোর স্ল্যান্ডার হোয়াইট টাওয়ার্স রাইজ ফ্রম দ্য কর্নার্স অফ দ্য টেরাস
বলছে এই চত্বরে যে কোণাগুলো আছে সেখান থেকে চারটি সরু চিকন সাদা টাওয়ার উঠে আসছে, একথা বলা হয়েছে। তো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং দেখেন এখানে সাবজেক্ট কিন্তু আবার প্লুরাল, ফোর স্ল্যান্ডার হোয়াইট টাওয়ার্স। তো যেহেতু সাবজেক্টটি প্লুরাল তাই ভার্বটি আমাকে প্লুরাল দিতে হবে, মানে ভার্বে যেহেতু আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এর যোগ হয়, অন্যথায় ভার্বের যে মূল ফর্ম সেটাই বসে। তো এখানে যেহেতু সাবজেক্টটি টাওয়ার্স প্লুরাল তাই এখানে আমরা এস বাই এর যোগ করতে পারবো না, ভার্ব যা আছে তাই মানে ভার্বটি অপরিবর্তিত থাকবে এবং সেখানে অ্যান্সার যা আছে যে ভার্বটি আছে তাই বসে যাবে। তো সেন্টেন্সটি কি দাঁড়াবে, ফোর সাইলেন্ডার হোয়াইট টাওয়ার্স রাইজ ফ্রম দ্য কর্নার্স অফ দ্য টেরাস, এই যে চত্বরের কোনাগুলি থেকে চারটি সাদা টাওয়ার উঠে আসে। তারপরে রয়েছে আ লার্জ ডম স্ট্যান্ড অ্যাবভ দ্য সেন্টার অফ দ্য বিল্ডিং, একটি বড় গম্বুজ, ডমের গম্বুজ স্ট্যান্ড অ্যাবভ দ্য সেন্টার অফ দ্য বিল্ডিং, এই বিল্ডিংয়ের কেন্দ্র থেকে কেন্দ্রের উপরে দাঁড়িয়ে আছে। এখানে এটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আগেই বলেছি, তো এখানে সাবজেক্ট হচ্ছে আ লার্জ ডম, এটা একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল ভার্বের শেষে এস বাই এস যোগ হবে, তাহলে এখানে স্ট্যান্ড থেকে যাবে স্ট্যান্ডস, তাহলে আ লার্জ ডম স্ট্যান্ডস অ্যাবভ দ্য সেন্টার অফ দ্য বিল্ডিং, এই দালানটির কেন্দ্রে উপরে একটি বড় গম্বুজ দাঁড়িয়ে আছে। তারপর রয়েছে অ্যারাউন্ড দিস লার্জ ডম ডাম্প, এই ডমের চারপাশে, এই বিশাল ডমের চারপাশে দেয়ার ড্যাশ ফোর স্মলার ডাম্পস, চারটি ছোট ছোট ডাম্পস আছে। তো এখানে সেন্টেন্সটি এই যে এইটুকু এইটুকু হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের ফ্রেজ, এটা আমাদের দরকার নেই, দরকার হচ্ছে এরপর থেকে আমাদের কাজ করতে হবে যে দেয়ার যুক্ত সেন্টেন্স, একে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার যুক্ত সেন্টেন্সে দেয়ার নিজে সাবজেক্ট না, বরং বি ভার্বের পরে, এই সেন্টেন্সে বি ভার্বের পরে যে নাউন থাকে তা হলো সাবজেক্ট, মানে এই বি ভার্বের পরে এই যে নাউনটুকু আছে এই ডাম্পস ফোর স্মলার ডাম্পস এটা হচ্ছে সাবজেক্ট। এক্ষেত্রে বি ভার্বের পর যে নাউনটি থাকে তা যদি সিঙ্গুলার হয় তবে ভার্বটি সিঙ্গুলার, মানে এই এই যে নাউন এর উপর ডিপেন্ড করে এই ভার্বটা হবে, বি ভার্বটি কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। আর যদি বি ভার্বের পরে নাউনটি প্লুরাল হয় তবে ভার্বটি প্লুরাল হবে। এই বাক্যটিতে যে যেহেতু বি ভার্বের পরে নাউনটি প্লুরাল তাই ভার্বটি প্লুরাল হবে, তো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেয়ার আর, তাহলে দেয়ার ফোর স্মলার ডাম্পস, এখানে কি সেখানে চারটি ছোট ছোট আরো গম্বুজ রয়েছে, এখানে হবে আর। তারপরে আইতে রয়েছে জাস্ট ইনসাইড দ্য আউটার ওয়ালস, বলছে যে যে বাইরের দালান দেয়ালগুলি আছে তার ভিতরের দিকে দেয়ার ইজ অ্যান ওপেন করিডোর, এখানে একটি উন্মুক্ত চত্বর রয়েছে, ফ্রম হুইচ যেখান থেকে দ্য ভিজিটর্স দর্শনার্থীরা লুক থ্রো দেখে তাকায় ভিতর দিয়ে কার্ভড মার্বেল স্ক্রিন, যে বাঁকানো মার্বেলের স্ক্রিন রয়েছে তার মধ্য দিয়ে তাকায় কোথায় ইনটু আ সেন্ট্রাল রুম, একটা কেন্দ্রীয় রুমের মধ্যে তাকায়। তো এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানেও আমরা এই যে দ্য ভিজিটর্স এটা হচ্ছে সাবজেক্ট, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য ভিজিটর্স, যেহেতু ভিজিটর্স প্লুরাল তাই ভার্বটি প্লুরাল প্লুরাল হবে এবং এক্ষেত্রে মানে এই ভার্ব যা আছে তাই থাকবে, এখানে এস বাই এস যোগ হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে, হুইচ দ্য থ্রু ফ্রম হুইচ দ্য ভিজিটর্স লুক থ্রু কার্ভড মার্বেল স্ক্রিন ইন টু আ সেন্ট্রাল রুম। তারপরে আমার লাস্ট ওয়ানটা হচ্ছে দ্য বডিজ অফ শাহজাহান অ্যান্ড হিজ ওয়াইফ মমতাজ লাই ইন টু গ্যাপস বিলো দিস রুম, এখানে দেখেন সাবজেক্ট হলো বডিস, যদি এত বড় মনে হচ্ছে ভার্বের আগে এতটুকু, কিন্তু এখানে মূলত ভার্ব হবে এই বডিস অনুযায়ী, মানে অবযুক্ত সাবজেক্ট থাকলে বা প্রিপোজিশনযুক্ত সাবজেক্ট থাকলে তো মূল সাবজেক্ট হবে প্রিপোজিশনের আগেরটা, মানে প্রিপোজিশনের আগে নাউন বা প্রণাম অনুযায়ী এখানে ভার্বটা হবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর সাবজেক্ট হচ্ছে বডিস মানে প্লুরাল তাই এখানে এই লাইয়ের কোনো পরিবর্তন হবে না, এর অর্থ হচ্ছে লাই ইন মানে হচ্ছে নিহিত থাকা, তো এখানে ভার্বটা যা আছে তাই হবে, মানে লাই লাই থাকবে, অর্থ হচ্ছে বা সেন্টেন্সটি হচ্ছে দ্য বডিস অফ শাহজাহান অ্যান্ড হিজ ওয়াইফ, শাহজাহান এবং তার স্ত্রী মমতাজের যে মৃতদেহ লাই ইন নিহত আছে টু গ্রাভস দুটি কবরে বিলো দিস রুম, এই রুমের নিচে, তাহলে এখানে যা আছে তাই।